আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা ঝুঁকি মেশিনের ঝুঁকি এলকে উনিশশো এ অথবা ১৯০৩ এএসএস মডেলের যে বায়োনিস্টিস এবং বাকটেক মেশিনের প্রোগ্রাম নিয়ে সেমিনার করতেছি, সেই সেমিনারের অষ্টম পর্ব দেখাচ্ছি, মানে আট নম্বর পর্বটা আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। এই ভিডিওতে দেখানো হবে ২৯ নম্বরের প্রোগ্রামে কি আছে এবং আরও অন্যান্য কিছু প্রোগ্রাম সহ দেখানো হবে। আগের ভিডিওতে দেখিয়েছি ২৬ থেকে ২৮ পর্যন্ত প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কি আছে তা আমরা বোঝানোর চেষ্টা করেছি। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অথবা এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওগুলো দেখেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তবে এই ভিডিওটি একটু ইম্পর্টেন্ট ভিডিও, যা অনেক কাজে আসবে এবং খুব সুন্দর একটি ভিডিও যা হতে যাচ্ছে। আমরা ২৮ পর্যন্ত দেখেছি, এখন দেখব ২৯ নম্বর প্রোগ্রামে কি আছে। ২৯ নম্বর প্রোগ্রামে দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে, এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার সময় প্রথমে আমরা যে কাজটি করতে হবে, পাওয়ারটি অন করতে হবে। পাওয়ারটি অন করে আমরা এম বাটনটি প্রেস করতে হবে। এম বাটনটি প্রেস করার পর আমরা ২৯ নম্বরে সরাসরি চলে যাব। ২৯ নম্বরটি যে আছে সেটি হচ্ছে আমাদের একটু অন্য ক্যাটাগরিতে। আমি আগে বলেছিলাম দুই ধাপে ভাগ করা হয়েছে, প্রথম ওয়ান স্টেপ, পরে সেকেন্ড টু স্টেপ। আমরা প্রথমে এখানে কিন্তু ওয়ান স্টেপে আছি, যেহেতু খালি এম বাটন একবার চাপ দিছি তাহলে ওয়ান স্টেপ। আর যদি এম বাটন ধরে তারপরে দুইবার ডাক দেওয়ার পর ছেড়ে দিলে আসবে টু স্টেপ, অর্থাৎ লেভেল ওয়ান এবং লেভেল টু। তা আমরা এখানে যেহেতু লেভেল ওয়ানে আছি, তাই আমরা লেভেল টুতে যাওয়ার জন্য এম বাটনটি ধরে রাখতে হবে, দুইবার ডাক দিয়েছে আমি ছেড়ে দিলাম। এখন আমার ২৯ নাম্বার যাইতে সুবিধা হবে, কারণ ২৭, ২৮, ২৯ তিনটা নাম্বার হচ্ছে লেভেল টুতে। তা আমি লেভেল টুতে প্রবেশ করার পর ২৮ নাম্বারে প্রবেশ করেছি। এই ২৮ নাম্বারে কি আছে যদি আপনি না জানে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা ফুল এই প্রোগ্রাম সম্বন্ধে ডিটেলস দেখানোর চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ২৯ নম্বরে কি আছে? ২৯ নম্বরে প্রথমে আছে প্রেশার পিট ওঠার টাইম নির্ণয় করতে হবে। ২৮ নম্বরে প্রেশার পিটটা আপনি কি সরি ২৯ নম্বরে ২৯ নম্বরে প্রেশার ফিট ওঠার টাইম নির্ণয় করা হয়। তাহলে আমি রেডি বাটন ক্লিক করলাম, প্রেশার ফিট কতটুক স্পিডে উঠবে এটার একটা টাইম নির্ণয় করতে হয়। এটা স্পিড বলতে গেলে ভুল হবে, এটা কোনো স্পিড নয়, যেহেতু স্পিড ওঠার প্রেশার ফিট ওঠার স্পিড হচ্ছে ২৮, নামার স্পিড হচ্ছে ২৭। এটা হচ্ছে কতক্ষণ পরে উঠবে, মানে আপনার সুতাটা যখন কাটবে, নাইফের সুতাটা কাটার পর কতক্ষণ পরে আপনার ফিটটি উঠবে, সেটা টাইমটা এখান থেকে নির্ণয় করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে সেই নির্ণয়টা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা থেকে কমে বাড়িয়ে আপনি সময়টা নির্ধারণ করতে পারবেন, আপনার প্রেশার ফিটটা উঠবে সুতা কাটার পর, প্রেশার ফিটটা কতক্ষণ পরে উঠবে তার সময়টা কিন্তু এখানে নির্ণয় করা যায়। থ্রেড টাইমিং, যেটা নিয়ে সুতাটা কাটে সিজারে, সিজারে আগে কাটবে, এরপর যদি একটু লেট করে ওড়ে তাহলে কিন্তু সুতাটা কাটবে ঠিক মতো, এবং সুতাটা সিজারে ধরে রেখে তারপর কিন্তু ফিটটা যদি ওড়ে তাহলে কাপড়টা লড়বে না। কাপড়টা যদি না লড়ে অতএব আপনার সুতাটা সঠিক জায়গায় থাকবে। অনেক সময় দেখা গেছে আপনার নিডলের সুতাটা ছোট এবং বড় হয়, এ কারণে কি হয়, নিডলটা যখন ছোট বড় হয় তখন ছোট বড় হয়, এই জন্য কাপড়টা যখন শক্ত করে কেলামে ধরে রাখে তখন কিন্তু আপনার এই ছোট বড় সমস্যাটা কম হয়। আমরা অনেক সময় দেখতে পাই যে সুতাটা একবার অনেক বড় হয় আরেকবার একদম ছোট হয়। শুধু এই প্রেশার ফিটটা নাইফ সুতা কাটার সঙ্গে সঙ্গে এক সমান যদি উপরে উঠে যায় তখনই কিন্তু এই সমস্যাটা হয়। আর যদি প্রেশার ফিটটা সঠিক সময়ে ওঠে, অর্থাৎ সিজারের সুতাটা কাটার পর যদি এক সেকেন্ড অথবা দুই সেকেন্ড পরে যদি ওঠে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না, সুতা ছোট এবং বড় যেটা মেজারমেন্ট দেওয়া থাকবে ঠিক সেভাবেই কিন্তু প্রেশার ফিটটা উঠবে। ধরুন এখান থেকে আমি একটা টাইম নির্ধারণ করে দিলাম ৯০০, এখান থেকে দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর সহজভাবে এটা যদি উঠতে যায় তাহলে এখান থেকে দেখানো যায়, এখানে যখনই আপনার সুতাটা কাটবে তখন কিন্তু এটার
কাটা শেষ হয়তো বা 1 সেকেন্ড অথবা আধা সেকেন্ড, এভাবে বোঝা যাবে না। তাই আমি চালিয়ে দেখাই, চালিয়ে দেখালে কি হয়। এখানে যে নাইফটি দেখছেন, সেই নাইফটি আগে সুতাটা কাটবে, পরে কিন্তু এই প্রেশার বিটটা উপরে উঠবে। আগে সুতাটা কাটবে, ওই সময়টা নির্ধারণ করা হয়েছে 29 নম্বরে। আমি মেশিনটা চালিয়ে দেখাই, এখানে যেহেতু সামান্য কিছু কাজ করে এজন্য চালাতে বোঝা যাবে না, কারণ এখান থেকে নাইফটা সামান্য হালকা একটু এদিক সেদিক হয়, এটা এভাবে বোঝা যাবে না, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন ঠিকই বোঝা যাবে। এ থেকে উপকার কি আসে, অপারেটর যখন নিয়ে যদি নাইফ এবং কলাম এক সমান কাটে, তখন স্পিডের কারণে অপারেটর যখন প্রোডাকশনের স্পিড কাজ করতে হয়, প্রোডাকশনের বেশি কারণে ওরা একটু তাড়াহুড়া করে বডিটা টান্দা বের করে নেয়, তখন কি করে নাইফ এবং কলাম যদি একত্রে হয়ে যায়, তখন ওরা এর আগেই নাইফের সুতা ধরার আগে কিন্তু সুতাটা টান্দা নিয়ে আসে, বডিটা টান্দা নিয়ে আসে, টান্দা বের করে নেওয়াতে এদের একটু প্রোডাকশনটা বেশি হয়। অপারেটিং হ্যান্ডেলিং সিস্টেমটা একটু তাড়াতাড়ি হলে, আর যদি আপনি এখান থেকে সময়টা নির্ধারণ করতে পারেন, তাহলে কিন্তু অপারেটর যতই তাড়াহুড়া করুক না কেন কোনো সমস্যা আপনার মেশিন হবে না। তো একটি কথা না বললেই নয়, জ্বালানি মেকানিক আছি এবং অপারেটর, মেকানিকদের জন্য কিন্তু আমরা চাইবো যাতে মেশিনটি সহজে সমস্যা না হয়, আর অপারেটর চাইবো তাদের প্রোডাকশন যত বেশি হয়। তাই তাদের প্রোডাকশনের জন্য যদি আমরা এই কাজটি বেশি দ্রুত করি, তাহলে কিন্তু আমাদের সুতাটা একবার খুলে যাবে, নিডেল থেকে খুলে যাবে এবং দেখা যাচ্ছে সুতা ঠিক মতন ধরবে না অথবা নিডেল ভাঙবে, যে কোনো সমস্যা হতে পারে। কারণ মেশিনটা রানিং হওয়ার বন্ধ হওয়ার কিছু সেকেন্ড অর্থাৎ মিলি সেকেন্ড আছে, একটি মিলি সেকেন্ড পর্যন্ত টাইম দিতে হয়, এটা হচ্ছে সেই টাইমটি আপনি নির্ধারণ করতে পারবেন এখান থেকে। তাহলে আমরা চলে যাব পরবর্তী প্রোগ্রামে। আমরা পরবর্তী প্রোগ্রামে যাওয়ার জন্য এই 29 নম্বরটাকে সেভ করে দিতে হবে। আমি সেভ করে দিলাম এবং আবার 30 নম্বরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। 30 নম্বর যাওয়ার জন্য আপনি ফার্স্ট ধাপই যাইতে পারবেন। 30 নম্বরে আমরা জানি যেটা, যে 29 এবং 30 একই সেম ক্যাটাগরির কাজ, কোনো তেমন একটি ডিফারেন্স নেই। 30 নম্বরে যদি যান তাহলে এখানে 1 বা 2 এরকমই 2 ধাপে কাজ করা হয়েছে, এখানে অতিরিক্ত কোনো কাজ নেই। 29টারে কন্ট্রোল করা হয়েছে 30 দ্বারা, আপনি 30-এ যে কাজগুলো করা হয়েছে সেটি 29 এবং 30-এর কাজ, সেম ক্যাটাগরি, এতে কোনো সন্দেহ নেই এবং কোনো সমস্যাও নেই, এই জন্য আপনার কোনো সমস্যা হবে না। আর সবসময় মনে রাখতে হবে আপনি 29-এর কাজটি খুব ক্রিটিক্যাল, এই জন্য 29-এর কাজটি খুব সহজভাবে সমাধান করতে হবে এবং অপারেটিং সিস্টেমটা আপনার ঠিকমতো চালু রাখতে হবে, তাহলে আপনার জন্য খুবই উপকারে আসবে। কারণ যেহেতু আপনি মেকানিক, আর মেকানিকদের জন্যই আমরা এই সেমিনারটা করতেছি। তা আমরা 29 এবং 30 দেখলাম, আমরা পরবর্তী ভিডিওতে গিয়ে দেখব 31-এ কী আছে। 31-এ খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, তা দেখাবো। ফুল ডিটেলস দেখার জন্য আপনি 31-এর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী 31-এ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।